গাইস আমরা এই ভুটান ট্রিপে যাওয়ার কথা যে এই ভুটান ট্রিপ থেকে বাড়ি ফিরছি আজকে আজকে হচ্ছে আমাদের পঞ্চম দিন তো যাই হোক আমরা এখানে যাওয়ার পথে কুচবিহার রাজবাড়ি উঠলাম এটাই হচ্ছে কুচবিহার রাজবাড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেক হাজার বছর ইতিহাস জড়িয়ে আছে সঙ্গে কিন্তু আপনাদেরকে ভিতরে দেখাতে পারবো না কারণ হচ্ছে আজকে ফ্রাইডে ফ্রাইডেতে ভিতরে মিউজিয়াম বন্ধ থাকে আমরা জানতাম না যাই হোক উপায় নাই কিছু করার নেই বাইরে থেকে আপনাদেরকে খালি চতুর সাইডটা আপনাদেরকে দেখাবো সাইডের সাইডে থেকে দেখানোর চেষ্টা করব আর এটা স্কোয়ার সাইজ এখান থেকে মনে হচ্ছে এরকমটা দিঘলা কিন্তু আসলে এটা স্কোয়ার সাইজ সুন্দর লাগে দেখতে তো আমরা সাইডে থেকে এখন মানে এক সাইডে থেকে দেখছি সোজাসুজি বলতে পারেন তো আরও ওদিক থেকে পিছন থেকে সাইডে থেকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারে সাইডে থেকে দেখাবো ঠিক আছে তো আসেন তো আমরা একটু এগিয়ে যাই এদিকে যাই পিছনে যাই সামনে এদিকে দিকে দেখি ওকে এটা হচ্ছে সোজাসুজি যে দৃশ্যটা সেটা আমরা এখন যাব পূর্ব দিকে এদিকে পূর্ব দিকে যে দেখতে পাচ্ছেন এইদিকে এই পূর্ব দিকে যেয়ে তারপরে দেখবো রকম দেখতে লাগে ওকে এটা হচ্ছে পূর্ব দিক পূর্ব দিক থেকে দেখতে কেমন লাগছে দেখুন এই উপরে মিনারগুলো আসলে দু তিন বছর পর মনে হচ্ছে কালার করে যার জন্যে সুন্দর লাগে দেখতে এটা হচ্ছে পূর্ব দিকটা ওকে এবারে এটা হচ্ছে পিছনের অংশ এই হচ্ছে পিছনের অংশ সামনে পিছনে আসলে একই দেখতে না সামনে পিছনে একই দেখতে প্রায় একই একটু হালকা কম বেশি কিন্তু মনে হয় প্রায় একই এই যে পিছনটা সামনেটা ডিজাইনগুলো একই না বোঝাই যায় না যে পিছনের সামনে কোনটা আপনারাও আসতে পারেন দেখতে সুন্দর জায়গা অনেক ভালো লাগে দেখলে অনেক পুরনো স্মৃতি ঠিক আছে তবে ভিতরে ঢুকতে পারলে অনেক ভাল লাগতো না অনেক ভাল লাগতো এই ভিতরে দেখুন যাওয়ার জন্য ইদিক খোলা আছে দেখি একটু তো দেখি

লাল রঙের এটা হচ্ছে পিছনের অংশ মূল পিছনের অংশটা পশ্চিম সরি এটা পশ্চিম দিক তো এটা হচ্ছে পশ্চিম দিক কেউ বুঝতেই পারবে না এটা হচ্ছে পশ্চিম দিকের একই দেখতে প্রায় সব জায়গাগুলো এই দেখতে পাচ্ছেন এই যে মিনারগুলো সুন্দর প্রতি বছরে সম্ভবত রং করে না এক বছর পর পর রং করে জানি না দরজাগুলো সব বন্ধ আজকে মিউজিয়াম বন্ধ ভাই ঢুকতে পারলে অনেক মজা লাগতো কিছু করার নেই ভাগ্যই খারাপ ফ্রাইডে বন্ধ থাকে জানি না যেহেতু আমরা বাইরে থেকে তো তাই হচ্ছে পশ্চিম দিগের অংশ ওকে তো যাই হোক চারিদিকে দেখাইলাম এখন মোটামুটি যাওয়ার পালা কারণ প্রচুর রোদ এত রোদ টাইম থাকা সম্ভব না তো বাই বাই কোচবিহার রাজবাড়ি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন কমেন্ট করেন আর শেয়ার করেন ওকে বাই রাজবাড়ি বাই কোচবিহার প্যালেস এইটা পিছনে দেখেন আমার পিছনে ওকে বাই বাই